আজকে মগজ লাড্ডু তৈরি করে দেখাবো, আর এটি জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটি অন্যতম ভোগ। মগজ লাড্ডু তৈরি করার জন্য আমার আটা লাগবে। এখানে আমি দুখানা লবঙ্গ নিয়েছি, কিছু গোলমরিচ নিয়েছি, আর দুখানা এলাচ নিয়েছি, আর ঘি লাগবে, আর মিশ্রি লাগবে। এবার আমি প্রথমে মিশ্রিটা বেটে নেব। প্রথমে আমি মিশ্রিগুলোকে গুঁড়ো করে নেব। আমার মিষ্টিগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এলাচ, লবঙ্গ আর কিছু গোলমরিচ দিয়ে শুকনো করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবারে আমি এই গোলমরিচ, লবঙ্গ আর এলাচটা যেটা ভেজে নিয়েছিলাম সেটা আমি বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। এবারে ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এতে আটা ঢেলে দিচ্ছি। এবারে ঘি এর সাথে আটাটা ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজেই যাব। এটাকে ক্রমাগত ভেজেই যেতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এবারে ব্রাউন কালার চলে এসেছে, এবার এতে আমি এলাচ, গোলমরিচ আর লবঙ্গ বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি যে মিশ্রি গুঁড়ো করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবারে হাতে ঘি নিয়ে আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব। Thank you.
আমার জগন্নাথ দেবের প্রিয় ভোগ মগজ লাড্ডু তৈরি হয়ে গেছে। এবারে আপনারা এইভাবে মগজ লাড্ডু তৈরি করে তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন। আমার মগজ লাড্ডু তৈরি হয়ে গেছে, আর আপনারা এইভাবে মগজ লাড্ডু তৈরি করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আগামীকাল রথ, এই রথযাত্রা যেন আপনাদের সবার ভালো কাটুক। আপনারা সবাই পরিবারকে নিয়ে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনাই রইল।